আপনি যদি ব্যথার ওষুধ বেশি খান তাহলে কিন্তু যে কোনো সময় আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে আমরা জানি যে আমাদের দুটি কিডনি থাকে যদিও একটি মাত্র কিডনি নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে বেঁচে থাকা সম্ভব তবে আমাদের দেশে হাঁটু ব্যথা কোমর ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা এসবের অনেক রোগী দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে যেটা হয় যাদের দেখা যাচ্ছে হাঁটু ব্যথা আছে বা মাজা ব্যথা আছে অথবা মাথা ব্যথা আছে তিনি দিনের পর দিন ব্যথার ওষুধ খেয়ে যেতে থাকেন এসব ব্যথার ওষুধ খেলে তিনি যেহেতু আরামে থাকেন তিনি ওষুধগুলো বন্ধ করতে চান না এবং এক সময় দেখা যায় যে কিডনিটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এরকম অনেক রোগীই কিন্তু আমরা দেখতে পাই তাই ব্যথার ওষুধ কখনও একটানা খাবেন না প্রয়োজনে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তিনি যেভাবে আপনাকে গাইড করেন বা যেভাবে বলেন আপনি সেভাবে ওষুধ খাবেন তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে